স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামপুর ব্লকপাড়া মিলন তীর্থ সংঘের উদ্যোগে 60 ফিট উচ্চতা জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রত্যেক বছরই স্বাধীনতা দিবসে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামপুরবাসীকে চমকে দিয়ে থাকে এই সংস্থা। তাই এবারে স্বাধীনতার 75তম বর্ষপূর্তিতে 60 ফিট উচ্চতা জাতীয় পতাকা উত্তোলনের উদ্যোগ নেন সদস্যরা। বছর ব্লকপাড়া মিলন তীর্থ সংঘ কালী পূজায় একটা বিশেষ চমক ইসলামপুরবাসীকে দিয়ে থাকে। তো এই বছর আমাদের আজাদিকে অমৃত মহোৎসব 75 বছর পূর্তি, এই উপলক্ষে আমরা মিলন তীর্থ ক্লাবের সকল সদস্যরা মিলে বসে চিন্তাভাবনা করলাম যে এটাকে আমরা ইসলামপুরবাসীর কাছে কী করে আরও মানে সুন্দর করে তুলতে পারি এবং আকর্ষণীয় করে তুলতে পারি। হঠাৎ করেই আমাদের মধ্যে থেকে উঠে এলো যে আমরা 60 ফিট উচ্চতার ফ্ল্যাগ লাগাবো। তারপরেই আমরা সকলে মিলে চিন্তাভাবনা করে এই কাজটি সম্পন্ন করলাম। আজকে আমাদের ভারত মায়ের পতাকা ইসলামপুরের বুকে 60 ফিট উচ্চতায় এত সুন্দর উঠছে, দেখেও গর্ব হচ্ছে আমাদের। এবং ইসলামপুরবাসীকে বলবো আপনারা আসুন, এটি দর্শন করুন। আশা করি প্রত্যেকের ভালো লাগবে, প্রত্যেকের গর্ব হবে এটাকে নিয়ে, এই ফ্ল্যাগটাকে নিয়ে। আর ইসলামপুরের বুকে যেটা বললেন, ইসলামপুরের ইতিহাসে একটি, ইসলামপুরের মুকুটে একটি নতুন পালক যুক্ত হলো অবশ্যই। এবং এটাতে আমরা ব্লকপাড়া মিলন তীর্থ সংঘ সত্যি গর্বিত যে ইসলামপুরের মুকুটে একটি পালক আমরাও যুক্ত করতে পারলাম।